গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমি ক্লাস কেজি ওয়ানের অঙ্ক নেব। তো আগের ক্লাসে আমি তোমাদেরকে বাড়িতে পড়া দিয়েছিলাম কথায় লেখো এক থেকে পাঁচ বানান। তাহলে তোমরা নিশ্চয়ই এক থেকে পাঁচ পর্যন্ত বানান বাড়িতে মুখস্থ করেছ। তাও আমি আজকে প্রথমে তোমাদেরকে এক থেকে পাঁচ অবধি বানানটা রিভিশন করিয়ে দেবো বোর্ডে লিখে লিখে, যাতে তোমাদের অসুবিধা না থাকে। আর তারপরে আমি আবার নতুন কটা বানান তোমাদেরকে পড়তে দেবো। তাহলে আজকে আমরা কী করবো, যেটা করবো সেটা হলো কথায় লেখো। তাহলে আজকে আমরা কী শিখবো, কথায় লেখো। তাহলে আজকে কী শিখবো, কথায় লেখো। এবার কথায় লেখো আমরা আগের দিন করেছিলাম এক দুই তিন চার পাঁচ অবধি বানান, তাহলে সেইটা আগে আমরা রিভিশন করে দিই। তাহলে এক, এক বানান তোমরা কী শিখেছিলে, এ ক এক। তাহলে এক বানান আমরা কী শিখেছিলাম, এ ক এক। তারপরে কী ছিল, দুই। একের পরে ছিল দুই। দুই বানান কি তোমরা বলো, দশ্রুকার দুই। তাহলে দুই বানান কি, দয় হস্যকার হর্ষই দুই। তারপরে কি ছিল, তিন। এক বানান কি হলো, এক এক দুই দয় হস্যকার হর্ষই দুই। এরপরে হচ্ছে তিন, দুই এর পরে হবে তিন। তিন বানান কি সবাই আমার সাথে বলো, দয় হস্যকার দন্তন্ন তিন। তাহলে তিন বানান কি, তর হর্ষইকার দন্তন্ন তিন। তাহলে এক বানান এ ক এক, দুই তর হর্ষকার হর্ষই দুই, তিন তর হর্ষইকার দন্তন্ন তিন। এরপরে আছে কি, চার। চার বানান কি শিখেছি আমরা সবাই বলো, জয় আকার র চার। চার বানান কি শিখেছি, জয় আকার র চার। এরপরে কি আছে, পাঁচ। পাঁচ বানান আমরা কি জানি, কয়চন্দ্রবিন্দু আকার, সবাই বলো পাঁচ বানানে একটু কঠিন, কয়চন্দ্রবিন্দু আকার চ পাঁচ। তাহলে কি হলো, পাঁচ বানান কি হলো, কয়চন্দ্রবিন্দু আকার চ পাঁচ। তাহলে আরেকবার আমরা প্রথম থেকে এক থেকে পাঁচ অবধি বানান করে নিই। এক বানান কি, এ ক এক, দুই দর্শকার হর্ষ দুই, তিন দর্শকার দন্তন্ন তিন, চার চয়াকার র চার, আর পাঁচ পছন্দবিন্দু আকার চ পাঁচ। এইটা তাহলে তোমাদের আগের ক্লাসে পড়া ছিল, আশা করি প্রত্যেকে মুখস্থ করে নিয়েছো ভালোভাবে। এবার আমরা করবো আজকে নতুন কথা আবার বানানো শিখবো। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, প্রত্যেকে আশা করি বানানগুলো কিন্তু মুখস্থ হয়ে গেছে। প্রত্যেকে কিন্তু বাড়িতে ভালোভাবে বানানগুলো বারবার লিখে লিখে করবে, যাতে লেখাও তোমাদের হয় আর সাথে সাথে বানানগুলো মুখস্থ হয়। তারপর রয়েছে, আমরা পাঁচ অবধি শিখেছিলাম, আজকে কি শিখবো, ছয়। ছয় বানান শিখবো, আজকে আমরা কত বানান শিখবো, ছয়। ছয় বানান কি, ছ অন্তস্ত ছয়। ছয় বানান কি, ছ অন্তস্তীয় ছয়। এরপরে কি আছে, সাত। সাত বানান কি, সাত বানান হলো দন্তাশয় আকার ত সাত। সাত বানানটা আমরা কিভাবে লিখব, এইভাবে দন্তাশয় আকার ত সাত। তাহলে সবাই বলো ছয়, ছ অন্তস্ত ছয় সাত, দন্তস্বর আকার ত সাত কি, দন্তস্বর আকার ত সাত। এরপরে কি আছে, আট। আট বানানটা কি হবে সবাই বলো, আ ট আ ট আট। আট বানানটা কি, আ আ
এইভাবে পরিষ্কার করে বানানগুলো বাড়িতে কিন্তু হাতের লেখা যাতে সুন্দর হয় সেইভাবে লেখা অভ্যেস করবে। কেউ হাতের লেখা খারাপ করে কিন্তু লিখবে না, আমি যেমন পরিষ্কার করে দিচ্ছি সেইভাবে লিখবে অভ্যেস করবে। তাহলে আট বানান কি হলো, আ ট আট, আ ট আট, বলো আট বানান আ ট। এরপরে আছে কি নয়, এরপরে কত বানান নয়, নয় বানান কি যেমনি ছয় তেমনি নয়, নয় বানান কিন্তু আবার কি লিখব, ছয় বানানে ছ অন্তঃস্থ নিয়েছি, এবার নয় বানান লিখব দন্তন্ন অন্তঃস্থ নয়, নয় বানান কি দন্তন্ন অন্তঃস্থ নয়। দেখেছো ছয় আর নয় বানানটা কিন্তু কাছাকাছি, ছয়ে ছ আর দন্তন নয়ে ন, ঠিক আছে ছয় নয় একই রকম, তাহলে নয় বানান কি দন্তান্ন অন্তঃস্থ নয়। এরপরে কি হবে একে শূন্য দশ, একে শূন্য দশ, দশ বানান কি, দশ বানান হলো দ কালবর্ষ, দ কালবর্ষ দশ, তাহলে সবাই লেখো দ কালবর্ষ, কালবর্ষ মানে কিন্তু মাত্রা হয় না তাই আমরা মাত্রা দিলাম না, শুধু লিখলাম দ কালবর্ষ, মাত্রা কিন্তু দেবে না, প্রত্যেকে লেখার সময় অক্ষরগুলোর মাত্রা কিন্তু সঠিকভাবে দেবে, যেটা হয় না দেবে না, যেটা হয় দেবে। তাহলে দশ বানান কি হলো দ কালবর্ষ দশ, তাহলে বানানগুলো আরেকবার আমার সাথে পড়ো প্রত্যেকে বলো, ছয় ছ অন্তঃস্থ ছয়, ছয় বানান কি সবাই বলো আমার সাথে, ছ অন্তঃস্থ ছয়, সাত দন্তস্বর আকার ত, সাত দন্তস্বর আকার ত, সাত আট আ ট আট, আট বানান আ ট আট, নয় দন্তান্ন অন্তস্থ নয়, নয় বানান দন্তান্ন অন্তস্থ নয়, দশ একে শূন্য দশ, দ কালবর্ষ দশ। প্রত্যেকে নিশ্চয় জানো যে অঙ্ক খাতায় কিন্তু সাদা পেজ, তোমাদের এবারে অঙ্ক খাতা সাদা পেজ, সেই সাদা পেজে কিন্তু তোমরা এই লেখাগুলো ভালোভাবে অভ্যেস করবে, যা যা আমি পড়িয়েছি প্রথম থেকে সবাই কিন্তু অঙ্কের জন্য সাদা খাতায় লেখা প্র্যাকটিস করো, ঠিক আছে। কেউ আর খোপ খাতায় লিখবে না, কেজুয়ালে উঠে কেউ খোপ খাতায় লিখবে না, প্রত্যেকে সাদা খাতা ব্যবহার করবে, কি প্রত্যেকে যেন সাদা খাতা হয় অঙ্কের, এই সাদা খাতায় অঙ্কের খাতায় তোমরা এইগুলো পাঁচ, আজকে তোমরা এই যে পড়লে ছয় থেকে দশ বানান পাঁচ থেকে ছবার লিখে লিখে অভ্যেস করবে, তোমাদের কিন্তু লেখা প্রত্যেকে লিখে লিখে বানানগুলো অভ্যেস করবে, তোমরা এক থেকে দশ বানান শিখে গেলে আজকে ক্লাসে, আগের ক্লাসে আমরা এক থেকে পাঁচ শিখেছিলাম, আজকে ছয় থেকে দশ শিখছি, তোমরা এইগুলো পাঁচ ছবার লিখে লিখে অভ্যেস করবে। তাহলে আগেরবার তোমরা আমার সাথে বানানটা পড়ে নাও, ছয় ছ অন্তস্থ ছয়, লেখার সময় বলবে, বলে বলে লিখবে, তাহলে বানানগুলো মুখস্থ হয়ে যাবে ভালো করে, ছয় ছ অন্তস্থ ছয়, আমি যেমন বলছি সেরকম বলে বলে লিখবে, ছয় ছ অন্তস্থ ছয়, সাত দন্তস্বয় আকার ত, সাত সাত বানান কি দন্তস্বয় আকার ত, সাত আট আ ট আট, আট বানান আ ট আট, নয় দন্তান্ন অন্তস্থ নয়, নয় বানান দন্তান্ন অন্তস্থ নয়, দশ একে শূন্য দশ, দ কালবর্ষ দশ, দশ বানান কি দ কালবর্ষ দশ। আরেকবার সবাই বলো ছয় ছ অন্তস্থ ছয়, সাত দন্তস্বয় আকার ত, সাত আট আ ট আট, নয় দন্তান্ন অন্তস্থ নয়, দশ দ কালবর্ষ দশ। তাহলে বলো তাহলে আজকের ক্লাসে তোমাদের পড়া কি ছয় থেকে দশ অব্দি বানান পড়া, তাহলে আজকের ক্লাস এতটাই থাকলো, বাড়িতে ছয় থেকে দশ অব্দি বানান ভালোভাবে লিখে লিখে প্র্যাকটিস করো, মুখস্থ হয়ে যাবে, আজকের ক্লাস এতটাই থাকলো, থ্যাংক ইউ।